মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় মহাশয় মহাশয়াগণকে সঙ্গে মন উজাড় ভালোবাসা জানাই দাদা দিদি ও সমতুল্য বন্ধুদেরকে, শুভ সুন্দর ছোট্ট ছোট্ট শিশুগুলিকে ও মঞ্চের বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবক অভিভাবিকাদেরকে বিনয় নম্র ভালোবাসা জানিয়ে বিকট কণ্ঠে কর্কট স্বরে স্বাধীনতা নিয়ে কিছু বলার চেষ্টা করছি। আজ থেকে 200 বছর আগে ইংরেজদের কাছে অনেক শাস্তি পেয়েছি। ইংরেজরা ভারতবর্ষে এসে চাষিদেরকে 400 জমিতে নীল চাষ করতে বাধ্য করাতো। চাষিরা নীল চাষ করতে অবাধ্য হলে অশালীন অত্যাচার ও ঘোড়ার মতো চাবুক মারত, এমনকি মেয়েদেরও অত্যাচার করত। ইংরেজদের অত্যাচার সহ্য করতে না পেরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় যুবকরা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার সময় কৃষক মহিলারা যোগ দিয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু মানব জাতি বিভিন্ন শ্রেণীর রক্ত মাতৃভূমিতে ছড়িয়েছেন। স্বাধীনতা আন্দোলনে শুধু পুরুষরা যোগ দিয়েছেন তা নয়, মেয়েরাও পিছু হয়নি। পুরুষদের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকির, বিনয় বাদল, দীনেশ, আদিবাসীদের নেতা সিধু কানু, বিরসা মুন্ডা, তিলকা মাঝি প্রমুখ। এরাও ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল ও স্বাধীনতায় শহীদ হয়েছেন। সাথে সাথে মহিলাদের অবদানও আছে, যেমন ইন্দুমতি সিংহ, কল্পনা যোশী, প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রতিভা গাঙ্গুলি, মাতঙ্গিনী হাজরা, বহু নারী স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছে। আজ প্রচেষ্টাগ্রুপের মঞ্চে দাঁড়িয়ে বীর যোদ্ধা নিয়ে কিছু বলতে চাই। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এক স্মরণীয় ব্যক্তিত্ব। ইংরেজ কুশাসনের বিরুদ্ধে তার সংগ্রামের কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। ইংরেজদের বিরুদ্ধে রণক্ষেত্রে দাঁড়িয়ে উদ্দাত কণ্ঠে দিল্লি চলো ডাক দিয়েছিলেন। শিহরণ জাগানো তিনি দেশবাসীকে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সুভাষচন্দ্রের শৈশব নিয়ে কিছু বলতে চাই না, আজ বলবো তার রাজনৈতিক জীবন নিয়ে। 1921 সালের জুলাই মাসে দেশের কাজে ঝাঁপিয়ে পড়ে শুরু করলেন জীবনের জয়যাত্রা। মহাত্মা গান্ধী ছিলেন অসহযোগ আন্দোলনের নেতা। সুভাষচন্দ্রের মনে অনেক দিনের ইচ্ছে ছিল মহাত্মার সাথে দেখা করার ও তার সাথে কথা বলার জন্য। সুভাষচন্দ্র বুঝতেন কর্ম আর কর্মই হল একমাত্র বিপ্লবের পথ। তিনি গান্ধীজির নীতির ওপর বিশ্বাস হারিয়ে ব্যর্থ মনোরথ হয়ে বোম্বাই থেকে কলকাতায় ফিরে আসেন। দেখা করলেন দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে। দেশবন্ধু চিত্তরঞ্জন হলেন দেশের উপযুক্ত নেতা। কলকাতার কলেজগুলি ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণী থেকে যখন ছাত্ররা বেরিয়ে এলো, তখন তাদের পড়াশুনোর জন্য দেশবন্ধু বিদ্যাপীঠ এ নামে জাতীয় কলেজ প্রতিষ্ঠা করেন। বিদ্যাপীঠের অধ্যক্ষ ছিলেন সুভাষচন্দ্র বসু। 1921 সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের যুবরাজ অষ্টম আডওয়ার্ড ভারত পরিদর্শন করতে আসার সময় যুবরাজকে সংবর্ধনা জানানো হবে না। যুবরাজকে বয়কট করার অগ্রভাগে নেতৃত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গড়ে উঠেছিল আজাদ হিন্দ বাহিনী। ইংরেজরা যখন উইপোকার মতো ভারতকে কুড়ে কুড়ে ধ্বংস করছিল, তখন নেতাজি আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ওই উইপোকা মারার বেগম স্প্রে তৈরি করেছিল। তখন ইংরেজরা বুঝতে পারে ভারতের বুকে তাদের পায়ের তলের মাটি সরে গেছে, তাই ভারত ছাড়তে বাধ্য হয়। স্বাধীন ভারতের যুদ্ধের সময় মেদিনীপুরও এক অবদান আছে। মেদিনীপুর জেলাতেও চলন্ত অগ্নি, ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরার অবদান অপরিসীম। প্রবীণ যোদ্ধা ইংরেজ সাহেবকে মারতে গিয়ে বোমা ছুড়ে মারলেন ইংরেজ মহিলা, তার জন্য ফাঁসি হয়েছিল। এখনো সেই ফাঁসির দড়ি স্বাধীনতায় অমরত্ব হয়ে আছে। মাতঙ্গিনী হাজরা 1932 সালে 26শে জানুয়ারি আইন অমান্য আন্দোলনের সময় জাতীয় পতাকা উত্তোলন করেন। ইংরেজদের গুলি খেয়ে বন্দে মাতরম ধ্বনি দিয়ে প্রাণদান করেন। আজও মেদিনীপুর জেলার স্বাধীনতার প্রাণদান মমতাময়ী স্মরণীয় মা অমরত্ব হয়ে আছেন। এই স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন জাতি যোগ দিয়েছেন। মুক্তির সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে কোনো জাতির ভেদাভেদ নেই, এখানে সবাই মানব জাতি। তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মহাত্মা গান্ধী বলেছিলেন, করেঙ্গে আর মারেঙ্গে, করব অথবা মরব। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনয়থি নায়ক জয় হে সঙ্গীত ও বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি আজও ভারতের স্বাধীনকে জাগ্রত করে রেখেছে।
আমি আজ 15 আগস্ট নিয়ে বিশেষ কিছু বলছি না, কিছু বলবো এডুটেক নিয়ে। 15 আগস্ট দিনে শুধু স্বাধীনতা নিয়ে বলতে হয় তা নয়, এই দিনে নিজের মনে দুঃখের বেদনাও প্রকাশ করতে হয়। প্রচেষ্টা এডুটেক শিক্ষক কেন্দ্র নিয়ে গ্রামবাসীর কাছে কিছু বলতে চাই। এডুকেশন আওয়ার মিশন, সাকসেস আওয়ার ভিশন, শিক্ষা আমাদের উদ্দেশ্য, সাফল্য আমাদের লক্ষ্য। এই প্রচেষ্টা এডুটেক 2015 সালে 15 জন ছেলে মেয়ে নিয়ে শুরু করেছিল, কিন্তু আজ 2018 সালে নার্সারি হইতে উচ্চ শিক্ষা পর্যন্ত খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষায় স্বাধীনভাবে অর্জন করেছে, জীবনের রাস্তা সাফল্যের দিকে এগিয়ে নিয়েছে। ঠাকুর পরিবারে জাতির ভেদাভেদ না রেখে স্বাধীনভাবে বাঁচার রাস্তা দেখিয়েছে, এদের সম্মান দিয়ে ছোট করব না।